আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্কুল লার্নিং মামুন ইউটিউবের আজকের এই নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি একটি বিষয় আপনার সাথে শেয়ার করব, বিষয়টি হলো আপনি কিভাবে করে অতি অল্প সময়ে আপনার সারা জীবনের মোবাইল ফোন দিয়ে কার সাথে কতক্ষণ কিভাবে কোথায় কথা বলেছেন সবগুলো ডিটেলস বের করতে পারবেন, মানে সারা জীবনের জন্য আপনার যে কল ডিটেলস আছে সেটি বের করতে পারবেন। তবে সকল প্রতি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই এই কাজটি নেগেটিভ ভাবে ব্যবহার করবেন না, এটি আপনি পজিটিভলি যদি এরকম থাকে যে আমাদের হয়তো 2 দিন বা 3 দিনের কল লগ বা সর্বোচ্চ 30 দিনে কল লগ অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অতি সহজেই করেই কিন্তু আপনার এই কল লগটি সারা জীবনের জন্য যে কল লগটি আছে অতি অল্প সময়ে বের করতে পারেন। তো আমি কাজটি করে দেখাবো এবং শেষ দিকে আপনাদের কিভাবে করে কাজটি কোন অ্যাপস দিয়ে করবেন সেটি পুরোপুরি করে দেখাবো। তো সমার্থী ভিউয়ার্স, পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আশা করছি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। যদি কোনো কিছু স্কিপ করে যান সেক্ষেত্রে কিন্তু আপনি মিস করার সম্ভাবনা আছে। তো আমি কাজটি করে দেখাবো। তো প্রথমে আমরা কাজটি করার জন্য একটি অ্যাপস ওপেন করব। অ্যাপসটি ওপেন করার জন্য আমরা কি এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে ক্লিক টু কন্টিনিউ আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক টু কম, এখানে আসার পর এখান থেকে আমরা যা এখানে অনেক কিছু আছে, এসএমএস, জেনারেল কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট স্পেসিফিক, কন্ট্যাক্ট লগ এরকম আছে, আমরা জেনারেল লগটাকে ক্লিক করব। এটি আছে, সেটি ক্লিক করছি। এখন আমি দেখেন এখানে 14 সেপ্টেম্বর 2020 থেকে 14 সেপ্টেম্বর 2021 আছে। তো এখানে 1 বছর যদি আমি ইচ্ছা করি এখানে এখানে 14 সেপ্টেম্বর এখানে ক্লিক করে আমি এটাতে যেটি আছে এটাকে আগের সময় নিয়ে যাবো, সেখানে ক্লিক করব। 21 না দিয়ে আমি যদি 19 দিয়ে দিই, এখানে 19 দিয়ে সেপ্টেম্বর 2 তারিখ হোক বা 1 তারিখ দিয়ে দিই, ডান। তো 1 সেপ্টেম্বর 2019 থেকে শুরু করে 14 সেপ্টেম্বর 2021 পর্যন্ত তথ্যগুলো আমি বের করবো। তথ্যটা আমি কীভাবে সেভ করব সেটি আমি দেখাচ্ছি। এখানে আমি একটা নাম দেবো, ধরুন দেবো হলো কল, CALL, কল দিয়ে এটা হয়ে যাবে। আমি এটাকে এক্সপোর্ট টু PDF এ ক্লিক করব। একটু ওয়েট করব, একটু ওয়েট করলে আমার এটা চলে আসবে, আমার কল লগ কিন্তু চলে এসেছে। আমি একটু বড় করে এটাকে ঢেকে দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখুন 19 জন থেকে শুরু করে, তো দেখুন যে ফোন নম্বরে কল করেছি সেটি আপনি ইচ্ছা করে দেখতে পাবেন, এখানে মিস কল আসলো কিনা বা ডায়াল কল কিনা এটি কিন্তু আমরা দেখতে পাবো। তো এখানে আমি গোপনীয়তার স্বার্থের জন্য আমি সেটা ই করে রাখছি। তো সেটা হলো দেখুন একদম টোটালি আপনার এই ফোন থেকে কতগুলি কল হয়েছে সিম থেকে আর কি, এই সিম থেকে আর কি, এটা হলো সিমের, সিম থেকে কতগুলি ফোন করছে দেখেন 21 জনে। এই তথ্যগুলি আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। যত করে এটা দেখেন সব চলে এসছে, আচ্ছা 21 হলো আমার ওইখানে একটু সিটিংটা একটু সমস্যা হয়েছে, আমি ওটা আবার দেখাবো। তো এভাবে করে আমরা কতক্ষণ কোন নম্বরে কথা বলছি সব ডিটেলস এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারবো। তো সমাজের শিক্ষক ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন আপনারা কিন্তু খুব সহজে এই কাজটি করতে পারেন। তো এ পর্যায়ে আমি এভাবে করে করতে পারবেন, আমি এখন দেখাবো আসলে কিভাবে করে আপনি এই কাজটি করবেন। তো আমি দেখে চলে যাচ্ছি, দেখে চলে গিয়ে কাজটি করে দেখাবো। ঠিক এই অ্যাপসটির জন্য আমরা চলে যাবো হলো আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে কি আমাদের দেখে নিবো আমরা কি আছে, অ্যাপস আছে এখানে নিচে দেখেন, অ্যাপসে ক্লিক করা আছে, অ্যাপসে গিয়ে এখানে আমরা লিখবো শুধুমাত্র ইংরেজিতে ই, এখানে বর্ণ ই লিখছি আর সংখ্যা লিখবো 2। আমরা লিখবো ই টু পিডিএফটা আমরা ক্লিক করবো। এটা আমি একটু আনইনস্টল করে নিই, তাহলে আপনার সেটিংটা সব বুঝতে পারবেন। আমি আনইনস্টল করে দিয়েছি, এবার এটাকে আমি ইনস্টল করব। এটাকে ইনস্টল করে নিচ্ছি, এখানে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। নেট ভালো থাকলে আপনার খুব সহজে কিন্তু ইনস্টল হয়ে যাবে। এটা 23.52 মেগাবাইটের একটা অ্যাপস, এটা হলে দেখেন 5 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে।
এখানে এটি রিভিউগুলি ভালো আছে, এটার রেটিংস হলো 4.3, 4.3 রেটিংস এটা আমার কিন্তু হয়ে গেছে। দেখেন যে এখন আমি যদি এখান থেকে ওপেন করতে পারবো, ভিতর থেকে ওপেন করতে পারবো, এখানে ক্লিক করছি, এখান থেকে পুরো সেটিংটা আমি দেখাচ্ছি। এটা দেওয়ার পর আমরা এই ডিটেলস এখানে আপনি পড়তেও পারেন নাও পড়তে পারেন, তবে আমরা যাই কিছু হোক আমরা এটাকে চেক বক্সে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দিয়ে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করব, একটু ওয়েট করব। তারপর আমরা জেনারেল লগে ক্লিক করব। জেনারেল লগে ক্লিক করার পর আমরা এখানে এক বছর দেখতে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ করে দেবে। আমরা যদি এটা দেখেন শোনে ক্লিক করি, 19 থেকে করি, 19 থেকে করে দিয়ে এখানে ডানে ক্লিক করতে হবে। এবার 19 থেকে দেখতে হবে, আবার দেখুন দেখাচ্ছি 19 থেকে দেখানোর পরে আমরা ট্রিপল ডি দিয়ে দিই, চারটে ডি দিলাম এক্সপোর্ট। দেওয়ার পর আপনাদেরকে অ্যালাউ করতে হবে, এটাকে একটা অ্যালাউ করে দিই, আবার আরেকবার অ্যালাউ করে দিচ্ছি, আরও একবার অ্যালাউ করে দিচ্ছি। এবার কিন্তু আমরা 19 থেকে দেখতে পাবো, ডানে ক্লিক করা একটা সমস্যা, আবার এটা যাচ্ছে, আমরা টুকাতে দেখতে পাবো। একটু সময় নেবে আমাদের, দেখেন এক্সপোর্টিং হচ্ছে, এই যে আমার হয়ে গেছে দেখতে পাবো। আমি এটা ই করে দিলাম, হাইড করে দিলাম। এবার যদি আমি দেখি, এবার কিন্তু 19 থেকে দেখা যাবে। দুই বছরের কল লকটা আবেগ করতে চেষ্টা করছি, আমার যে সিম আছে সেটিকে দেখাচ্ছি। 15 পেজ আসলো, 17 পেজ, 21 পেজ, এখন 21 সালে যে কল 26 পেজ পর চলে গেল। তো সম্মানিত ভিউয়ার যে দেখছেন, আপনাদের অনুরোধ আপনারা এটাকে কোনো মিস ইউজ করবেন না। এভাবে করে আপনারা কিন্তু সহজে বই করে নিতে পারবেন। তো ভিডিওটি শেষ করবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানতে পারেন। একটা বিষয় আপনারা কিন্তু শেয়ার করতে পারবেন, শেয়ার করে এটাকে অন্যদের কাছে কিন্তু ছড়িয়ে দিতে পারেন। আর যদি আপনারা আমার এই চ্যানেলে তোমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করতে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। শেষ করবো, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।